অসম মণিপুর সীমান্তে অসমে থাকা জিরিঘাট পুলিশ চেক গেটটি কাছাড় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে এক সপ্তাহ আগে তুলে নেওয়া হয়েছে। এতে স্থানীয় জনসাধারণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। জিরিঘাটের স্থানীয় মানুষের ভাষ্য মতে, চেক গেট থাকাকালীন এলাকাবাসী পুলিশের কড়া নজরদারিতে শান্তিতে দিন কাটাচ্ছিলেন, কারণ এই গেট দিয়ে জিরিবাম, মণিপুর সহ মায়ানমারের অনেক যানবাহন চলে। অনেক সময় কাছাড় পুলিশ এবং সেনাবাহিনী বহু দুষ্কৃতীকে এই গেটে আটক করতে সক্ষম হয়েছে। মাদকদ্রব্য, ড্রাগস সহ অনেক ধরনের সমাজবিরোধী ব্যবসা চলত এই জাতীয় সড়ক দিয়ে। চেক গেটটি থাকায় এই ধরনের কার্যকলাপ রোধ করতে সক্ষম হয়েছিল অসম পুলিশ। জিরিঘাটের সাধারণ মানুষের মতে, এখন চেক গেট না থাকায় অবাধে চলবে এইসব কারবার। এছাড়া তারা যদিও ক্যামেরার সামনে বলতে সাহস করছিলেন না, তবে উগ্রপন্থী সমস্যা নিয়েও তারা আতঙ্কিত। স্থানীয় মানুষের মতে, পুনরায় এই চেক গেটটি বহাল করে দেওয়া হোক। দেখুন, আমাদের জিরিঘাট, এখানে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করেতে জিরিয়াম এবং জিরিঘাটের যে যাতায়াতের ব্যবস্থার মাধ্যমে যে রোডটা আছে, এটা হয়েছে কি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে, যেখানে চেকপোস্টটা থাকায় অনেক ধরনের আমরা মানে সুরক্ষা ফিল করি। মানে আমরা অনেক ধরনের, যেমন ধরেন রাত্রেবেলা আমরা সব ঘরে থাকি, জিরিঘাটে কোনো ধরনের মানে রাত্রেবেলা চৌকিদারি করার কেউ থাকে না। দোকানে যে আমরা দোকানদারি করে যে রাত্রেবেলা যে গেট ঘুমিয়ে যাই, এই থানার এই গেটটা থাকে, আমরা সবাই রাত্রে গিয়ে ঘুমাইতে ঘুমাইতে পারি, মানে নিরাপদ ফিল করি আর কি। আর দুই নম্বর কথা, এই রোডটার দিকে প্রচুর ধরনের মানে জিরিবাম এবং জিরিঘাট প্রায় ইম্ফাল পর্যন্ত মায়ানমারও এই রোডটা গেছে, ন্যাশনাল হাইওয়ে। এই যে এই রোডের মাধ্যমে সব ধরনের জিনিস আওয়া যাওয়া করে, ভালো জিনিস, মন্দ জিনিস, এই নাকাটা থাকার ফলে প্রচুর পরিমাণে সব কিছু মানে ড্রাগস থেকে ধরে অনেক কিছু ধরে এই নাকাটা পোস্টটা থাকায় আমাদের প্রশাসন মানে আটকাইতে পারে আর কি। আর এই গেটটা যদি না থাকে, সব কিছু মানে অবাধে চলাফেরা করবে, কোনো ধরনের মানে আটকানোর মানে কিছু থাকবে না। দেখুন, কী কী জিনিস আসে বলতে, অনেক জিনিসও তো যায়, গাড়ি করে কী কী যায় তো আমরা তো সঠিক বলতে পারবো না। পুলিশে তো ড্রাগস সুস্থ বহুত কিছুই আমাদের আসাম পুলিশ এবং আমাদের জিরিঘাট থানার ভারপ্রাপ্ত অসীম মত এবং আগে যারা ছিলেন তারা তো ধরেছেন এখানে, এটাই। আর এই নাকা পোস্ট থাকায় আমরাও অনেক নিরাপত্তা আর কি, মানে নিজেকে অনেক সেফ মনে করি আর কি, যে কোনো কিছু হলে তো মানে এই গেটটা আছে যেখানে অনেক ধরনের মানে সাহায্য পাওয়া যায় আর কি, এটাই। হ্যাঁ, এই গেটটা থাকার অনেক দরকার। কতদিন থেকে এই গেটটা খুলে দেওয়া? দেখুন, আমরা তো সঠিক বলতে পারবো না, কিন্তু আনুমানিক সপ্তাহ দিন আগে মনে হয় আমাদের মানে ওসি স্যারকে বোধহয়, আমাদের এসডিপিও স্যার বোধহয় বলেছেন যে গেটটা বন্ধ করার জন্য। তো কোনো আমরা মানে ডাইরেক্টলি তো কোনো জায়গায় আমরা যাইনি, তো আমরা লোকাল যারা যারা ছিলাম তারা বলেছি যে এই গেটটা থাকা অনেক দরকার, কারণ এই গেটটা থাকা বলে আমরা নিজেকে নিজে বড় নিরাপদ মানে ফিল করি আর কি, এটাই।